জাহাজের নারায়ণগঞ্জের কার্গো জাহাজের ঢাকায় যাত্রীবাহী লঞ্চ ডুবে। আজ রোববার দুপুর সোয়া দুইটার দিকে সদর উপজেলার কয়লাঘাট এলাকায় তৃতীয় শীতলক্ষা সেতুর সামনে এই দুর্ঘটনা ঘটে। বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দরের উপপরিচালক বাবুল্লাল বৈদ্যদা ডেইলি স্টারকে বলেন, 25 থেকে 30 জন যাত্রী নিয়ে দুপুর 2টার নারায়ণগঞ্জ টার্মিনাল ঘাট থেকে আফসার উদ্দিন নামে লঞ্চটি মুন্সিগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যায়। তৃতীয় শীতলক্ষা সেতুর সামনে যাওয়ার পর লঞ্চটি ডুবে যায়। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি বলেন, আমরা দেখিনি কীভাবে লঞ্চ ডুবেছে, তবে স্থানীয়রা জানিয়েছে কার্গো জাহাজের ধাক্কায় লঞ্চটি ডুবে যায়। ফায়ার সার্ভিস সহ উদ্ধারকারীদের পাঠানো হয়েছে বিস্তারিত পরে। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাল আরেফিন দা ডেইলি স্টারকে বলেন, আমরা লঞ্চ ডুবে যাওয়ার খবর পেয়েছি, ঘটনাস্থলে উদ্ধারকারী দল যাচ্ছে।